হরতালের বিপি ইদালে টালির পাঁচ ইদালে টিকা এমন দাঁড়া তোর ইদা করা বন্ধ করছে দাঁড়ে মানা তোর বাপকে আমি বলে আছি যা 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 তুই বল গা ও মনে আব্বা মনে তা খেলছে আজ ওর দশ সময় পরীক্ষা পরীক্ষা যাওয়ার আগে সবাই পিড়াপিচার ওর টাস খেলছে তারা ওর টাস খেলা বার করছে তোতে মতো চিল্লাইছি কি হইয়ে তোর ছেলে আজ দশ সময় পরীক্ষা আর এখন কি টাস খেলছে খেলতে আমার একার আমার মাঝে মাঝে একটু সন্দেহ হয় কি বললে তুমি দাঁড়া আগে ছেলেটা কানে ছেলের গুষ্টি কেউ বাজবো ছেলের মায়ের গুষ্টি কেউ বাজবো দশটার সময় তাহলে এখন কি করবো টাস খেলা খেলবো না তা শাসন করবেন তোর ঠ্যাং ভাঙবো ছেল ঠ্যাং ভাঙবো ও খাসি শাসন করতে পারবে না আর যত জেলা আমার হয়েছে বেশি ভ্যান ভ্যান করে ফেলে এক কাজে তোর নারী বুড়ি বার করে দেবো এমন তো আবার কাছে শুনিস নি তুই তুই গিয়েটি তোর নান্দি বাড়ি ধান করে দিয়ে আসগা ছেলেটাকে নষ্ট করছিস তুই আমি ভাবলাম ছেলেটাকে ইঞ্জিনিয়ারিং করব ও শুধু বলবে নানির বাড়ি ধান দেয়গা মুরগি দেয়গা হাঁস দেয়গা তোর পুরো গোশটা পাঠিয়ে দিগা না তুমি বেশি বকো না ছেলের খুব খোঁজ রাখো তুমি আবার বড় বড় কথা বলছি এমন না তুই যা ঠিক আছে মা তোরা যা ভাল লাগা কর তোদের না আমি কোনোদিন কথা বলবো না হেমনা কোথায় যাবি এতো ভাই নান্দি ভাই ধান করে দিয়ে আসি হেমনা এক জায়গায় কুকুরের বাচ্চা আছে ধরবে হ্যাঁ কোথায় কোথায় বল ওই তো মুগেশদের মাথার তলায় ঠিক আছে আমি এখনই নান্দি বাড়ি ধান করে দিয়ে চলে আসবো দিদি ধরতে যাবো ঠিক আছে মনে তাড়াতাড়ি আসবে ও মারে মাথা সুতোটা টেঙে ধরেছে দূর ছেলা এভাবে কাদা লেগে নান্দি বাড়ি যাওয়া যায় ধান এখানে পড়ে থেকে ঢকলার সাথে কুকুরি বাচ্চা ধরে আসি এ ঢকলা যাবি নি তুই বললে আমি নান্দি বাড়ি যাবো এ হ্যাঁ গায়ে হাতে কাদা লেগে গিয়ে যাওয়া যাবে হ্যাঁ চ কুকুরি বাচ্চাগুলোকে থাইলে ধরে আসি এ কুতাই আমাকে নিয়ে যাবি নে হ্যাঁ এ চ মুখ গ্যাসদের মাচাই এ কুকুরের বাচ্চার সাথে তোর মা থাকবে কান্ড দেবে হ্যাঁ না না আমি বাঁশ নিয়ে যাবো চ চ চ এ চ চ চ চ চ এ শোনো তুই এখানে দাঁড়া আমি ভেতরে ঢুকছি যে বেরোবে না আর বদনাম করি বসাবি এ হে আমি শুনু নাই আমি জিরো নে ওই হলু এ ডাকলা তুই এখানে দাঁড়াম আমি ভেতরে ঢুকছি যে ধাড়িটা বেরোবে না মারবি মাথায় বাড়ি ঠিক আছে তোর কোনো টেনশন নাই আমি এখানে দাঁড়াচ্ছি এ তুই পেছনে থাক আচ্ছা ঠিক আছে এ তুই আমার পেছনে কি করছিস তুই তো বললি পেছনে থাক এ তোকে আমি মাথার পেছনে থাকতে বলেছি সেটা বুঝি বলবি তো আচ্ছা ঠিক আছে এ আমি ভেতরে ঢুকলাম তোরা সব রেডি তো হ্যাঁ Oh, my God.